হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত শিক্ষা মন্ত্রার আজকের আলোচনা সভায়। অ্যাকচুয়ালি আমরা ম্যাকবেথ নিয়ে আলোচনা করছিলাম, তার দুটো পার্ট আমাদের হয়েছে, তৃতীয় পার্টটা বাকি আছে। তার আগে বরং একটা কথা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। আজকে এই যে তৃতীয় পার্টটা, এই তৃতীয় পার্টের টেক্সট আমি তোমাদেরকে দেখাবো না, বরং টেক্সটটা তোমরা নিজেরা নিয়ে বসো, একটু একটু করে আমার সঙ্গে সঙ্গে তোমরা টেক্সট ফলো করো, টেক্সট ফলো করে তোমরা পড়াটা করো আমার সঙ্গে। আর একটা ব্যাপার তোমাদেরকে বলি, আজকে যে জায়গাটায় আমরা যেতে যাচ্ছি এটা কিন্তু ম্যাকবেথের খুব খুব ভাইটাল একটা পার্ট, এটা হচ্ছে গোস্ট সিন। আজকে শুধু এই ভূতের দৃশ্যটা নিয়েই আমরা আলোচনা করব, সেইটুকুতে আমরা থাকব। আমাদের সঙ্গে থাকো, তোমাদেরও ভালো লাগবে, নিজেদের তৈরি করো আগামী পড়াশোনার জন্য। চলো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ম্যাকবেথের আলোচনা। ম্যাকবেথ and his queen could not forget prophecy of the weird sisters that though Macbeth would be the king, but the children of Banquo and not of Macbeth would be the kings after him. The thought that they had defied their hands with blood by committing regicide only to place the posterity of Banquo upon the throne had rancored with them. তাহলে ঘটনাটা কি হলো? তারা দুজনে এবার বসে বসে ভাবছে, তাই তো আমরা আমাদের হাত রক্তের রাঙালাম, রক্তরঞ্জিত হলো আমাদের হাত, কেন? ওই উইয়ার্ড সিস্টার্সদের প্রফেসিটা সত্যি করবার জন্য তারা আমাদেরকে বলে গেল যে দেখো তোমরা যাই করো না কেন শেষ পর্যন্ত রাজা কিন্তু হয়ে থাকবে কারা? ওই ব্যাংকোর ছেলেরা। বাহ, আমরা খুন করলাম, আমাদের দোষ হলো, আমরা এত কিছু করলাম আর শেষকালে কিনা রাজা হবে ব্যাংকোর ছেলেরা? এইটা ওরা মানতে পারছিল না, কিছুতেই মানতে পারছিল না, ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ। আর এটা না মানতে পারার জন্যই তারা একটা খুব বড় স্টেপ করে ফেললো। কি করলো সেটা আমরা এরপরে দেখব। সো দে ডিসাইডেড টু কিল Banquo and his son Fleance to nullify the prediction of the weird sisters. For this purpose they arranged a banquet to which they invited all the chieftains along with Banquo and Fleance. Macbeth appointed some hired assassins and beset them on the way Banquo and his son were supposed to pass. The assassins pounced upon them and killed Banquo, but Fleance managed to escape. তাহলে এখানে গল্পটা আবার যে জায়গায় এলো সেটা কি হলো? ম্যাকবেথ আবার একটা মার্ডারের দিকে এগিয়ে গেল। এবার যদিও নিজে হাতে মারবে না, এবার মারবে ব্যাংকো আর তার ছেলে ফ্লিয়ান্সকে, নিজে হাতে নয়। তাহলে কি করবে? এবার ভাড়া করলো কিছু মার্ডারার, কিছু অ্যাসাসিনস, তাদেরকে দায়িত্ব দিল এই দুজনকে হত্যা করবার জন্য। ভালো, যেমন তার ভাবনা, সে ভাবলো যদি আমরা মেরে ফেলি ব্যাংকোকে আর ফ্লিয়ান্সকে তাহলে ব্যাংকোর ছেলেরা কি করে আর রাজা হবে? কিন্তু আমি বলেছি ওই যে একটা কথা, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, আইরনি, ফেট, ভাগ্য আমাদের কোথায় নিয়ে যাবে আমরা কেউ জানি না। চলো দেখা যাক শেষ পর্যন্ত ভাগ্য কোথায় নিয়ে যায় ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথকে। কিন্তু এই জায়গাটায় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে নতুন আরেকটা সিন, ব্যাংকেট সিনের শুরু হলো। এখানে কি? এখানেই প্রথম আমরা দেখব ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ তারা যা ভাবছিল সব বিপরীত দিকে যাচ্ছে। মেরে তো ফেললো তারা ব্যাংকোকে, কিন্তু মারতে পারলো না ফ্লিয়ান্সকে। কেন? এত সোজা নয়, পৃথিবীতে সব কিছু এইভাবে করে ফেলা যায় না। তারা চাইছে, কিন্তু তারা চাইলেই যে হবে, তারা চাইলেই যে ঘটবে তার কি মানে আছে? একবার এটুকু তো ভাববে, এটুকু তো বুঝবে। তুমি চেষ্টা করছো, কিন্তু তার মানে এটা নয় যে তুমি সেটা পাবেই, তুমি নাও পেতে পারো। যেমনটা পেল না ফ্লিয়ান্সকে মারতে, ব্যাংকোকে মেরে ফেললো, কিন্তু তারা একটা ব্যাংকেটের আয়োজন করলো যেখানে সব নাম করা থেনদের, সব মেজর থেন তাদেরকে ডেকে পাঠিয়েছে, তাদেরকে নেমন্তন্ন করেছে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ। কি হয় সেটাই আমরা এবার দেখব। Meanwhile, Macbeth and his wife played the role of perfect host with affable and graceful manners. That conciliated everyone present in the banquet. এরকমই হয়, দেখবে কথায় বলে খলের ছলের অভাব হয় না। তো এরা দুজন মিলে এমনভাবে মানুষকে রিসেপশন করছে, এত ভালো মানুষ, এত তাদেরকে ভালোভাবে ব্যবহার করছে, আপ্যায়ন করছে, সবাই অবাক। তাই তো এই ম্যাকবেথ, এই লেডি ম্যাকবেথ, আমরা এদেরকেই সন্দেহ করছিলাম, এরকমই হয়। Macbeth discoursed freely with the thanes and noblemen and regretted the absence of his dearest friend Banquo. বদমাইশি দেখো, সবার সঙ্গে খুব গল্প করছে আর বলছে, আহারে আমার বন্ধু ব্যাঙ্কো এখনো তুই এলি না, ব্যাঙ্কো তুই কখন আসবি, খুব দুঃখ হচ্ছে ব্যাঙ্কোর জন্য। সব জানে, তাও খুব দুঃখ হচ্ছে। এরকম তো তারা, আমরা দেখেছিলাম একই জিনিস তারা ঘটিয়েছিল ডাঙ্কানের সঙ্গে। No sooner did he lament for his friend whom he was missing in the banquet, Macbeth saw the ghost of Banquo occupying the seat reserved for him. এখানে দেখো ছবিটা আসবে, ভালো করে দেখো পিছনে ছবিটা চলছে, ব্যাঙ্কেট সিনের ছবি আমি দিয়ে রেখেছি। ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা যেটা হচ্ছে, ব্যাঙ্কো যখনই স্মরণ করলো ম্যাকবেথ ব্যাঙ্কোকে, যখনই ম্যাকবেথ বসে বসে বলছে ব্যাঙ্কো এলো না, আরে ব্যাঙ্কো যদি আসতো, ব্যাঙ্কো যদি আসতো তাহলে খুব ভালো হতো, পার্টিটা জমতো। এই কথা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সে কি দেখলো? দেখলো ম্যাকবেথ যে চেয়ারটা সাজিয়ে রেখেছিল ব্যাঙ্কোকে বসানোর জন্য, সেই চেয়ারের ওপরে বসে পড়েছে ব্যাঙ্কোর ভূত। হাসি মজার সিন কিন্তু এটা নয়, যদিও এটা আমাদেরকে খানিকটা কমিক রিলিফ দেবে। এটা এই শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা। কিন্তু ঘটনাটা যেটা হলো সেটা হচ্ছে, ম্যাকবেথ দেখতে পাচ্ছে যে ওই চেয়ারের ওপরে বসে আছে ব্যাঙ্কোর গোস্ট। At this horrible sight, his cheeks became white with fear, and he stood quite unmannered with his eyes fixed upon the ghost. এই জিনিসটা দেখে ওর খুব সমস্যা হয়েছে এবার ম্যাকবেথের। কেন? কারণ ওর মাথাটা ঘুরে গেছে, ওই চেয়ারটা দিয়ে হাঁ করে তাকিয়ে রয়ে গেছে চেয়ারের দিকে, ফিক্সড একদম চেয়ারের দিকে। একটা ভয়ঙ্কর দৃশ্য সে দেখতে পাচ্ছে, সে দেখতে পাচ্ছে ব্যাঙ্কোর ভূত রক্ত মাখা, সে ওখানে ওই চেয়ারে বসে আছে। His queen and all other nobles saw nothing, but perceived him gazing upon an empty chair. They took it to be a fit of distraction, and Lady Macbeth even reproached him and told him it was the same fancy which made him see the dagger in the air when he vowed to martyr Duncan. এরপরে কি হলো দেখো, আমরা যদি খুব ভালো করে ভাবি এই জায়গাটা, তো এই জায়গাটাতে এবারে ব্যাঙ্কোর ভূত দেখতে পাচ্ছে ম্যাকবেথ একদম পুরো সেই দিকে তাকিয়ে ফিক্সড বসে গেছে, নড়াচড়া নেই, এক দৃষ্টিতে তাকিয়ে আছে চেয়ারের দিকে। সবাই ভাবছে তাই তো কি হলো, অন্যান্য যারা ছিল, মানে অন্যান্য থেন যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, তারা ভাবছে নিশ্চয়ই ম্যাকবেথ কোনো কারণে ডিস্ট্রাক্টেড, কোনো চিন্তাতে মগ্ন আছে। কিন্তু লেডি ম্যাকবেথ বুঝে গেছে ব্যাপারটা। লেডি ম্যাকবেথ তাকে নিয়ে গিয়ে খুব বকাঝকা করলো, কি করছো তুমি, এটা অন্য কিচ্ছু না, সব ভূতটুত কিচ্ছু না, তুমি ওই যে মনে নেই তুমি কি দেখেছিলে, ড্যাগার দেখেছিলে ডাঙ্কানকে মারতে যাওয়ার সময়, সেই ড্যাগারটার মতো এটাও, এটা কিছু নয়, ভূতটুত কিচ্ছু নয়, ওসব নিয়ে ভেবো না। কে বলছে? বলছে Lady Macbeth. But Macbeth continued to visualize the ghost of Banquo and gave no heed to all the noblemen could say and addressed the ghost with distracted words. Lady Macbeth, fearing the dreadful secret would be disclosed, in great haste dismissed the guests, excusing the infirmity of Macbeth. এবার ম্যাকবেথ কি করেছে? ম্যাকবেথ এক দৃষ্টিতে চেয়ারে তাকিয়ে ব্যাঙ্কোর সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে। লেডি ম্যাকবেথ প্রমাদ গুনল, সত্যিই তো এবার তো বড় বিপদ, এই যদি চলতে থাকে। ম্যাকবেথ তো সব বলতে শুরু করেছে, একটা একটা করে সব সত্যি বেরিয়ে পড়বে, এইভাবে যদি সত্যিগুলো বেরিয়ে পড়তে থাকে তাহলে তো সব জানাজানি হয়ে যাবে। মানে হাটে হাঁড়ি ভাঙতে শুরু করেছে ম্যাকবেথ। এই অবস্থায় দাঁড়িয়ে লেডি ম্যাকবেথ দেখলো একটাই রাস্তা, বললো না সব শেষ, পার্টি ফার্টি আর কিছু হবে না, ব্যাঙ্কেট এখানেই শেষ, কারণ ম্যাকবেথের শরীর ভালো নয়। এই বলে সবাইকে কোনো মতে সেখান থেকে সে বিদায় করলো। এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ব্যাঙ্কুয়েট সিন, যে ব্যাঙ্কুয়েটে আমরা দেখতে পেলাম ব্যাঙ্কোর ভূত। শব্দটার মধ্যে বেশ মজা আছে, দেখো ব্যাঙ্কো ব্যাঙ্কুয়েট, ব্যাঙ্কো ব্যাঙ্কুয়েট, হোয়াটস এভার ইট মেবি, এটা একটা আলাদা ব্যাপার। কিন্তু জিনিসটা যেটা আমাদেরকে খুব ভাবাবে সেটা হচ্ছে ম্যাকবেথ তার এত কাছের বন্ধু, এত প্রাণের বন্ধু ব্যাঙ্কোকেও মেরে ফেললো, তার হাত কাঁপল না। কিন্তু এরপর সে কী করবে? ফ্লিয়ান্স তো পালিয়েছে। Macbeth and his wife had their sleeps affected with terrible dreams, and the blood of Banquo troubled them not more than the escape of Fleance, whom they now looked upon as father to a line of kings who would keep their posterity out of the throne. With these thoughts, they found no peace, and Macbeth decided to visit the heath once more in search of the three weird sisters to know his final outcome. তো ব্যাঙ্কো মারা গেছে, ব্যাঙ্কোর রক্ত তারা দেখছে, এটাতে কিন্তু তাদের যতটা না কষ্ট হচ্ছে তার থেকে বেশি তাদের যন্ত্রণাটাই এই জায়গায় যখনই তাদের মনে পড়ছে ফ্লিয়ান্স পালিয়ে গেছে। তাহলে ফ্লিয়ান্সের সন্তান সন্ততি তাই রাজা হবে তারাই, ফ্লিয়ান্স তো পালিয়েছে, এটা তাদের বেশি যন্ত্রণা দিচ্ছে। তখন আবার কি ঠিক করলো ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ? তারা ঘুমাতে পারছে না রাত্রে, তারা ঠিক করলো আবার যাব ওই হিদে, আবার যাব ওই থ্রি উইয়ার্ড সিস্টার্সদের কাছে, আবার যাব ওই উইচদের কাছে, তাদের কাছে জানতে চাইবো এরপর কি হবে। দেখো ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ এখন কোথায়? এখন তারা আবার ফিরে যাচ্ছে সেই অন্ধকার হেলিস প্রিচরের দিকে। শেষ কি হবে তাদের জানতে হবে। একবার দেখলো, কি দেখেছে? দেখেছে যা বলেছে তাই হয়েছে, তার মানে তাদের বিশ্বাস ওরা সব জানে। এই কথা ভেবে ওরা এবার ডিসিশন কি, ম্যাকবেথ যাবে হিদে, আরও একটা সিন উইথ দ্য উইচেস। চলো আমরা সেটা একবার এনজয় করে নিই, কারণ আমরা জানি যখনই উইচ সিনস আসবে তখনই তোমাদের খুব মজা লাগবে ব্যাপারটা। কারণ এই জিনিসটা আবার একটা খুব খুব ভাইটাল পার্ট, এটা খুব মন দিয়ে শুনবে। কারণ এখানে উইচক্রাফ্টের যে ছবি দেখানো হয়েছে, যে ডাইনিবিদ্যার ছবি দেখানো হয়েছে, আর যা মারাত্মক মারাত্মক ইনগ্রেডিয়েন্টস এসেছে, সময় কম আমি খুব ডিটেলে তোমাদেরকে যেতে পারবো না, শুধু ইনগ্রেডিয়েন্টগুলো খুব ভালো করে মাথায় রাখবে, মনে রাখবে খুব ভালো করে, কারণ তোমাদের পরীক্ষায় এগুলো খুব গুরুত্বপূর্ণ হবে, কোয়েশ্চেন আসে এখান থেকে। ওকে, সো লেটস সি what's waiting for us next. He found them in a cave near the heath where they were engaged in preparing their charms, in which they conjured up infernal spirits to reveal them futurity. Their horrid ingredients were toads, bats and serpents, the eye of a newt, the tongue of a dog and the leg of lizard, the wing of a night owl, the skull of a dragon, the tooth of a wolf, the mummy of a witch, the root of hemlock, the gall of a goat, the liver of a Jew and the finger of a dead child. So ei sob aje baje ingredients diye ora magic korche, ora kala jadu korche, black art practice korche. Keno karon ora kichu infernal spirits ke dakche, ora kichu noroker atta ke dakche, তারা এসে ওদেরকে ভবিষ্যৎ বলবে। তো ওরা কি কি মেশাচ্ছে দেখো, খুব হরিবল ইনগ্রেডিয়েন্টস। কি মেশাচ্ছে? টোডস, ব্যাটস, সার্পেন্টস, বাদুর মেশাচ্ছে, ব্যাং মেশাচ্ছে, সাপ মেশাচ্ছে, একটা নিউট। নিউট এই অ্যানিমালটা হচ্ছে স্যালামান্ডার। তোমরা জানো, বিশেষ করে যারা বিজ্ঞানের ছাত্র, মাধ্যমিকে তোমরা সবাই পড়ে এসছো মিসিং লিঙ্ক, স্যালামান্ডার। সেই নিউটের চোখ, স্যালামান্ডারের চোখ, একটা কুকুরের জিভ, একটা গিরগিটির ঠ্যাং, তারপরে একটা হুতম প্যাঁচার ডানা, ড্রাগনের আঁশ, আরও সব মারাত্মক জিনিস। কি না, নেকড়ের দাঁত, একটা ডাইনির মামি, আর কি দিচ্ছে দেখো, হিমলক গাছের শিকড়, বিষাক্ত বিষ, এছাড়া একটা গোট, একটা ছাগলের গলব্লাডার, জিউয়ের লিভার, একটা মৃত শিশুর আঙুল। এই সব আজে বাজে জিনিস ব্যবহার করছে। কেন? কারণ নারকীয় ব্যাপার। তুমি আমি যদি ওখানে দাঁড়িয়ে দেখি আমাদের মাথা ঘুরে যাবে, আমাদের পক্ষে দেখা সম্ভব হবে না। কিন্তু ম্যাকবেথ দাঁড়িয়ে আছে, ম্যাকবেথের সামনেই এগুলো হচ্ছে, ম্যাকবেথ ওয়েট করছে কি, অল দিজ ওয়ার সেট অন টু বয়েল ইন আ হিউজ cauldron which was cooled with Bubn's blood. To these they powered in the blood of a sow. দেখো এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটার পরেই দেখো আসছে কড়াইয়ে ওরা এইসব ম্যাজিক জিনিসপত্র ওরা দিচ্ছে, সেই সবের ছবি এখানে রয়েছে। আমি সেগুলো দিয়েছি, তোমরা ছবিগুলো ফলো করছো, দেখতে পাবে। তো একটা কড়াই, একটা কলরন, একটা বড় কড়াই নিয়েছে, তার ভেতরে এইসব মারাত্মক জিনিস ওরা ফেলছে। ফেলে কি করছে, সেই কলরনটাতে এগুলোকে ফোটাচ্ছে, বয়েল করছে, খুব করে বয়েল করছে। এরপরে আমরা খুব মারাত্মক ইনগ্রেডিয়েন্টসগুলো দেখতে পাবো, কারণ এরপরে যে ইনগ্রেডিয়েন্টসটা আসবে না, সেই ইনগ্রেডিয়েন্টটা খুব 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 আমাদের জন্য কষ্টকর, ভালো লাগবে না, তবুও বলতে হবে। তো কি করলো, এই দেখো এই যে ছবিটা আসছে, এই ছবিটার কথাই আমি বলছিলাম। এই ছবিটা, এই কলরন, এখানে হচ্ছে ফুটছে ওই ইনগ্রেডিয়েন্টসগুলো। তো কি করলো, বললো which was cooled with the babin's blood, to these they poured in the blood of a sow that had eaten her young one. তাহলে এটাকে ঠান্ডা করলো একটা বাবুনের রক্ত দিয়ে, আর কি দিল, একটা সাউ, তার রক্ত। সাউ মিন্স এরকম একজন মহিলা যে তার জীবন জীবিকার জন্য মাল প্র্যাকটিসেস করে আর কি। তো সে তার নিউবর্ন বেবি, ছোট্ট একটি সন্তান হয়েছে তার, তাকে খেয়ে ফেলেছে। তো এরকম একজন মানুষ, এরকম একজন মহিলা যে কিনা সাউ, সে তার শিশু সন্তানকে খেয়ে ফেলেছে, তার রক্ত দেওয়া হচ্ছে। মানে উইচক্রাফ্টই, এই জন্যই শেক্সপিয়ার, এই জন্যেই ম্যাকবেথ। শুধু তাই নয়, তারপরে আবার দিচ্ছে দেখো, অ্যান্ড দ্য থ্রি ওয়েন্ট টু দ্য ফ্লেম দ্য গ্রিজ দ্যাট হ্যাড সুইটেন ফ্রম আ মার্ডারার্স গাবলেট। এটার সঙ্গে তারা কি দিচ্ছে, এটার সঙ্গে তারা আবার দিচ্ছে ওই আগুনে, তারা আহুতি দিচ্ছে। কি আহুতি দিচ্ছে, একজন মার্ডারার তার দস্তানায় যে রক্ত, যেটা গ্রিজি হয়ে গেছে, যে রক্তটা তার দস্তানায় চ্যাটচ্যাটে হয়ে গেছে, সেই রক্তটা নিয়ে সেটাও তারা দিচ্ছে। বাই দিস জম দ্য বাউন্ড দ্য ইনফার্নাল স্পিরিটস টু আনসার দেয়ার কোয়েশ্চেন্স। এই সব কাণ্ড কারখানা করে তারা খুব খুশি করে দিয়েছে ওই ইনফার্নাল স্পিরিটসগুলোকে, তাদেরকে ধরে বেঁধে নিয়ে এসছে, বলছে চলো আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। ম্যাকবেথ ডিমান্ডেড টু নো ফ্রম দেম whether he would have his doubts resolved by them or by their masters the spirits. ম্যাকবেথ সরাসরি তাদেরকে প্রশ্ন করছে, বলো আমাকে কে উত্তর দেবে, তোমরা উত্তর দেবে নাকি তোমাদের ওই যে মাস্টার্সরা যাদেরকে ডাকছো, ওই ভূতগুলো, তারা উত্তর দেবে? কে উত্তর দেবে আমার প্রশ্নের? আমার প্রশ্নের উত্তর চাই। He was not daunted by the ceremonies and he saw and boldly said, where are they? Let me see them. So they called the spirits. ম্যাকবেথ এইসব দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার এতটুকু খারাপ লাগছে না, বরং সে বলছে কোথায়, ডাকো তাদেরকে, আমি কথা বলবো। বলার সঙ্গে সঙ্গে তারা ওই স্পিরিটসদের ডাকলো। There were three of them. The first one looked like an armed head, called Macbeth by name and told him, beware of the Thane of Fife. Macbeth thanked him for the caution. He was envious of Macduff the Thane of Fife. ডাঙ্কানের তিনজন এরকম বিখ্যাত জেনারেল ছিল, ম্যাকবেথ, ব্যাঙ্কো, আর একজন হচ্ছে ম্যাকডাফ, থেন অফ ফিফে। এই যে প্রথম অ্যাপিয়ারেন্সটি এলো, প্রথম যে স্পিরিটটি এলো, সে দেখতে একটি বাচ্চা ছেলের মতো, কিন্তু বাচ্চা ছেলের মতো মানে সে এলো, তাকে আমরা কীরকম দেখতে পাচ্ছি, তার মাথাটা শুধু দেখতে পাচ্ছি, আর্মড হেড, তার মাথায় একটা বর্ম পরানো আছে, মানে হেলমেট পরা মাথা আর কি, যুদ্ধের হেলমেট পরা মাথা, শুধু মাথাটা, আর কিছু না, শুধু একটা কাটা মাথা। সে ম্যাকবেথকে ধন্যবাদ দিয়ে অনেক কিছু বলল, বলে কি বলল, যে ম্যাকডাফের থেকে একটু সাবধানে থেকো বাবা। ম্যাকবেথ বলল, ভাই খুব ভালো, ধন্যবাদ, তুমি আমাকে একটু সাবধান করে দিয়েছো, তোমার এই সাবধান বাণীর জন্য তুমি এসো। এই ম্যাকডাফের জন্য কিন্তু ম্যাকবেথ নিজেও ম্যাকডাফকে খুব একটা পছন্দ করতো না, ও একটু এনভিয়াস ছিল, কারণ ম্যাকবেথকে চ্যালেঞ্জ করবার মতো লোক একজনই ছিল, সেটা হচ্ছে ম্যাকডাফ। এই ম্যাকডাফকে ম্যাকবেথ খুব একটা পছন্দ করতো না। তো যাই হোক, তার খুব একটা পছন্দের লোক নয় ম্যাকডাফ, সেই ম্যাকডাফের থেকে তাকে সাবধান থাকতে বলল। দ্য সেকেন্ড স্পিরিট arose in the likeness of a bloody child. He called Macbeth by name and told him to have no fear of death but to laugh and scorn at the power of a man born naturally, born of a woman's womb. সেকেন্ড যে এলো সে কীরকম, সে একটা বাচ্চা ছেলের মতো, গোটা গায়ে রক্ত টক্ত লেগে আছে, ঠিক দেখবে সদ্যজাত শিশু যেমন হয় সেরকম। তো সে কি বলল, তার কথার সঙ্গে কিন্তু তার ছবির মিল আছে। এদেরকে যারা দেখছে আসলে ভূতগুলো এরকম না, এরা সেজে এসছে। সে কি বলল, বলল তোমার কোনো ভয় নেই? এত কিসের ভয়? মৃত্যুর ভয় পেও না, মৃত্যুকে তুমি ঘৃণা করো, মানুষের শক্তিকে ঘৃণা করো। কেন? কারণ তোমার মৃত্যু কিছুতেই কোনো সাধারণভাবে কোনো মহিলার গর্ভে জন্মানো কারোর দ্বারা হতে পারে না। এরকম কোনো মানুষ যে সাধারণভাবে কোনো মহিলার গর্ভে জন্মেছে তার থেকে তোমার মৃত্যু হতে পারে না। হি অ্যাডভাইসড হিম টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রেজলিউট। বললো সাহসী হও, আরও মারো, তুমি দৃঢ়, নিশ্চিত থাকো তোমার জায়গায়, একদম স্থির থাকো তোমার প্রতিজ্ঞাতে, তুমি রাজা হয়েই থাকবে। দেন লিভ ম্যাকডাফ, রিমার্ক দ্য কিং, হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ। তখন ম্যাকবেথ কি বললো, বললো তাহলে ম্যাকডাফ তুমি বেঁচেই থাকো, তোমাকে আর ভয় পাওয়ার আমার কি আছে। এটাই হয়, এটাই আইরনি। কিন্তু দেখো ম্যাকবেথ অত সহজ নয়, ম্যাকবেথের বদমাইশি অনেক বেড়েছে। সে কি বলছে, বাট I'll make assurance doubly sure, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের জন্য এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। সে কি বললো, বাট I'll make assurance doubly sure, কিন্তু এই যে অ্যাসিওরেন্সটা তুমি দিলে এটাকে আরও দ্বিগুণ শিওর করে দেবো আমি। You will not leave so that I can tell the pale-hearted fear that it lies and sleep in spite of thunder. বলো তুমি বাঁচবে না, তোমাকে মেরে ফেলতে হবে যাতে করে আমি ওই pale-hearted fear, ভয়, যার হৃদয়ে রক্ত নেই, রক্তশূন্য হৃদয়ের ভয়কে আমি যেন বলতে পারি ভেবো না আমি শান্তিতে ঘুমাবো, ও সব থান্ডার ফান্ডার যাই হোক আমি আরামে ঘুমাবো। তাহলে ম্যাকবেথের এখন একটাই উদ্দেশ্য, আরামে ঘুমাতে হবে, কারণ তার ঘুম চলে গেছে। আ স্পিরিট আরোজ ইন দ্য ফর্ম অফ আ ক্রাউন্ড চাইল্ড উইথ আ ট্রি ইন হিজ হ্যান্ড। এবার মাথায় রয়েছে একটা ক্রাউন, একটা বাচ্চা ভূত, তার হাতে রয়েছে একটা গাছ। He also called Macbeth by name, comforted him against conspiracies, and told him that he could never be vanquished until the woods of Birnam and Dunsinane hill would come against him. সে বললো তোমার ভয় পাওয়ার কী আছে, কিচ্ছু ভয় পেও না, কোনো কনস্পিরেসি, কোনো ষড়যন্ত্রে তোমার কিচ্ছু হবে না। হ্যাঁ, তবে একটা জিনিস, যতদিন না পর্যন্ত বার্নাম উডস হেঁটে হেঁটে ডানসিনান হিলে আসছে ততক্ষণ পর্যন্ত তোমার ভয় পাওয়ার কিছু নেই। আরে একটা গোটা জঙ্গল হাঁটতে হাঁটতে চলে আসবে ডানসিনান হিলের কাছে, এটা আবার হয়? ম্যাকবেথ শান্তির নিঃশ্বাস ফেলল, যাক তাহলে এত সহজ হবে না, আমি টিকে থাকবো, এটা ম্যাকবেথের ভাবনা। কি বলল, হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট অ্যান্ড মুভ ইট ফ্রম ইটস আর্থবাউন্ড রুটস, সেড দ্য কিং, আসি আস আ লিভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ মান্থস লাইফ and not to be cut off by a violent death. But my heart throbs to know one thing. Tell me, if you can tell me so much, if Banquo's issues shall ever reign in this kingdom. বললো বেশ ঠিক আছে, তাহলে আবার কি, কে ওই গাছগুলোকে, জঙ্গলের গাছপালাকে তুলে নিয়ে আসতে পারে? তাদের শিকড়গুলো তো মাটিতে গেঁথে আছে, তাহলে আর কোনো ব্যাপার নেই, আমি সাধারণভাবে একজন মানুষ যতটা বাঁচে ততটাই বাঁচব, কম তো হবে না, সাধারণ জীবন লাভ করব, আর কোনো ব্যাপার নেই। কিন্তু তোমরা কি আমায় বলতে পারো, যদি পারো, দেখো ম্যাকবেথের ঔদ্ধত্য দেখো, বলছে যদি পারো তোমরা আমাকে বলো। কি বলবে? তোমরা আমায় জানাও ব্যাঙ্কোর যারা সন্তান তারা কি কোনো দিন এই রাজ্যের রাজা হবে, পরবর্তী রাজা কি তারা হবে? Here the cauldron sank into the ground and a noise of music was heard, and eight shadows like kings passed by Macbeth, and Banquo was the last figure, all smeared with blood and smiled at Macbeth. এই কথা বলতেই কড়াইটা ঝুপ করে মাটির নিচে ঢুকে গেল। এরপর কি হলো, এবার মিউজিক, তার সঙ্গে দেখা গেল আটটা ছায়া মূর্তি, সবাই রাজা, তারা ম্যাকবেথকে পার হয়ে গেল। এরপর এলো ব্যাঙ্কো, শেষকালে ব্যাঙ্কোর ছেলেরা রাজা হবে, তাকে কিচ্ছু বলছে না, ম্যাকবেথকে কিচ্ছু জানালো না, কোনো ভাষা ব্যবহার করলো না, শুধু ছবিতে দেখাচ্ছে কি হবে। ব্যাঙ্কো স্মিয়ার্ড ইন ব্লাড, ব্যাঙ্কো পুরোপুরি রক্তে মাখা। ব্যাঙ্কো bore a glass which showed the figure of many more and pointed to the images. Macbeth realized that these were the posterity of Banquo, who should reign after him in Scotland. The three witches danced with a sound of soft music. and making a show of duty and welcome to Macbeth vanished in the air. Banquo তাকে একটা আয়না দেখালো। আয়নাতে অনেকজন রাজা, তাদের দিকে দেখালো, তাদের ছবির দিকে Banquo নির্দেশ করে করে দেখালো, এই দেখো দেখতে পাচ্ছ। ম্যাকবেথ বুঝে গেল এরাই হচ্ছে Banquoর সন্তান, তাকে এরা কিচ্ছু বলল না। সবাই পালিয়ে গেল কিন্তু তাকে ছবিটা দেখালো, বাস্তবটা কি। ম্যাকবেথ বুঝলো আমি যতই চেষ্টা করি Banquoর ছেলেরা রাজা হবেই, কিন্তু আমি মরবো না, এটা সে বুঝে গেছে। আমার সহজে মৃত্যু হবে না, কেউ আমায় হারাতে পারবে না। সে যে উইচেসদের কিছু প্রশ্ন করবে তারা সেই সুযোগও দিল না, তারা জট করে বাতাসে মিশিয়ে গেল, তারাও ভ্যানিশ হয়ে গেল, কোনো সুযোগ দিল না ম্যাকবেথকে কোনো প্রশ্ন করার। The first news that Macbeth got soon after coming out of the witch's cave was that Macduff, the Thane of Fife, had fled to England to join the army which was formed against him under the leadership of Malcolm to displace Macbeth and set Malcolm, the right heir, upon the throne of Scotland. প্রথম কাজ কি হলো, যেই না ম্যাকবেথ বেরিয়ে এলো কেভ থেকে, সে শুনতে পেল Macduff পালিয়েছে। Macduff ইংল্যান্ডে পালিয়েছে, শুধু পালিয়েছে তাই নয়, ইংল্যান্ডে ম্যাকবেথের বিরুদ্ধে একটা বড় সৈন্য তৈরি করছে, তারা আসছে। তারা এসে কি করবে, তারা ম্যাকবেথকে ক্ষমতাচ্যুত করবে, দিয়ে সেখানে বসাবে সেই সিংহাসনের আসল যে দাবিদার ম্যালকমকে। তাহলে বিপদের শুরু কিন্তু হয়ে গেছে। ম্যাকডাফকে মারা আর হলো না ম্যাকবেথের, কারণ ম্যাকডাফ পালিয়েছে। Stung with rage, Macbeth set up on the castle of Macduff. এবার ম্যাকবেথ আর বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে নয়, অ্যাম্বিশন দিয়েও নয়, এবার রাগে কাজ করছে। সে কি করলো, সোজা গিয়ে ম্যাকডাফের ক্যাসেলে অ্যাটাক করলো। আরে ম্যাকডাফ নিজেই তো নেই ক্যাসেলে, কি করতে অ্যাটাক করতে গেলি, সেটা আমরা দেখতে পাবো ম্যাকবেথ কত খারাপ হতে পারে। Macduff's wife and children whom the Thane had left behind in Scotland were brutally slaughtered. গিয়ে কি করলো, ম্যাকডাফের স্ত্রী তার সন্তানদের শিশুদেরকে সে হত্যা করলো। আচ্ছা ম্যাকবেথ, সেই ম্যাকবেথ, সেই মহান ম্যাকবেথ যাকে সবাই এত সম্মান করত, সেই ম্যাকবেথের এই পরিস্থিতি, সে কিনা মহিলাকে শিশুদের হত্যা করছে। এই ম্যাকবেথ, এই ম্যাকবেথকেই কি আমরা দেখতে চাইছিলাম? আমরা তো চাইছিলাম না। তাহলে কেন ম্যাকবেথের এই পরিস্থিতি? চলো সেটা বরং আমরা দেখে নিই কি হলো ঘটনাটা। এর পরে ম্যাকবেথ তার জীবনের সেরা অন্যায় করে ফেলেছে। These merciless activities had gradually alienated the nobility from Macbeth. Many fled to join Malcolm and Macduff, who were now approaching with a powerful army which had been raised in England, and the rest secretly wished success to their arms, though for fear of Macbeth they could not take active part. Everybody hated Macbeth, the tyrant. Nobody honored him, but all suspected him, and he began to envy the condition of Duncan, who now slept soundly in his grave. তাহলে কি হলো ঘটনাটা? ঘটনাটা যেটা হলো সেটা হচ্ছে, ম্যাকবেথের এই বদমাইশিটি জানতে পারার পরেই সব নোবেলিটি তারা কিন্তু ম্যাকবেথের পাশ থেকে সরে গেল। আর কোনো থেন, কেউ আর ম্যাকবেথের সঙ্গে রইল না। কোনো মন্ত্রী, কোনো সামন্ত, কোনো জমিদার, কোনো ছোট ছোট রাজা, সবাই পালিয়ে গেল, সবাই ম্যাকবেথকে ছেড়ে দিল। ম্যাকবেথ রাজা, সবাই রাজাকে ছেড়ে চলে গেল বিরোধী বিদ্রোহীদের দিকে। শুধু তাই নয়, এর সঙ্গে আরেকটা জিনিস বুঝবার আছে, কিছু কিছু এরকম থেন ছিল যারা যেতে পারলো না, তারা থেকে গেল ভয়ে যে ম্যাকবেথ না হলে মেরে ফেলবে। ম্যাকডাফের পরিবারের যা অবস্থা করেছে তাদেরও তাই করবে, এই ভয়ে তারা যেতে পারলো না। কিন্তু তারা প্রার্থনা করছিল এই যে সৈন্যদল তৈরি হয়েছে, এরা জিতুক, এরা এসে ম্যাকবেথকে মারুক, এরা ক্ষমতা দখল করুক, তারা মনে মনে চাইছিল এইটা। আর Banquo চলে গেল, ম্যাকডাফ সে তো তার শত্রু, রয়েছে শুধু লেডি ম্যাকবেথ। কিন্তু ম্যাকবেথ কি ভাবছে? ম্যাকবেথ এবার কাকে, কার প্রতি সে এনভিয়াস, ভালো করে দেখো। He began to envy the condition of Duncan, who now slept soundly in his grave, and against whom treason had done its worst. Neither still nor poison, domestic malice or foreign levies could hurt him any longer. এখন সে কাকে, কার প্রতি তার এনভি, সেটা হচ্ছে Duncanের প্রতি। আরে Duncanকে হিংসা করে কি হবে, তার প্রতি তো তুমি যা করবার করেই ফেলেছো। ষড়যন্ত্র মানুষের কত বড় ক্ষতি করতে পারে সে তো দেখেইছো। কিন্তু ম্যাকবেথ ভাবছে ও তো বেশ আরামে ঘুমাচ্ছে এখন কবরে, আর কোনো অস্ত্র, কোনো বিষ, কোনো ষড়যন্ত্র ওর আর কিচ্ছু করতে পারবে না। কোনো বৈদেশিক শত্রুর আক্রমণে ওর আর কিচ্ছু হবে না। মানে একটু যদি ভালো করে ভাবো তাহলে বুঝতে পারবে ম্যাকবেথ নিজেও আর বাঁচতে চাইছে না, ম্যাকবেথ মরতে চাইছে, ম্যাকবেথ শান্তি পেতে চাইছে। Meanwhile the queen who had been the sole partner in his wickedness, on whose bosom he could sometimes seek a momentary repose from those terrible dreams which afflicted them both, passed away. লেডি ম্যাকবেথ মারা গেছেন। এরপরে সবথেকে বড় কথা, ম্যাকবেথের জন্য সবথেকে বড় ধাক্কা, লেডি ম্যাকবেথ চলে গেছে। সেই লেডি ম্যাকবেথ যার বুকে মাথা রেখে খানিকটা শান্তি ম্যাকবেথ পেত, তার এই ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখে যখন খুব কষ্ট হতো ছুটে গিয়ে লেডি ম্যাকবেথের বুকে মাথা রেখে একটু শান্তি পেত, সে চলে গেছে। এই সেই লেডি ম্যাকবেথ যে তার প্রত্যেকটা অন্যায়ের সঙ্গী। কিন্তু কেন লেডি ম্যাকবেথ চলে গেলেন? Unable to bear the remorse of guilt, and as she suffered from somnambulism, she ultimately committed suicide. Lady Macbeth suicide করেছেন। তিনি আর সহ্য করতে পারছিলেন না, তার খুব কষ্ট হচ্ছিল, রাতে ঘুম হতো না, ঘুরে ঘুরে বেড়াতো গোটা ক্যাসেল, আর নিজের অন্যায়ের কথা বলে বলে বেড়াতো, ঘুমের মধ্যে হেঁটে বেড়াতো। আর একটা কথা যেটা এখানে দেওয়া নেই, সেই যে গ্রুমসদের রক্ত লেডি ম্যাকবেথ হাতে মেখেছিলেন, সেই রক্তের আষ্টে গন্ধ তার হাত থেকে আর যাচ্ছিল না, যেটা লেডি ম্যাকবেথের সব থেকে যন্ত্রণার জায়গা ছিল। কিছুতেই তিনি সেই রক্ত থেকে মুক্তি পাচ্ছিলেন না। তিনি বলছেন, কি বলছেন? বলছেন আরব দেশের সব সেন্ট এনে আমার হাতটা ধুয়ে দাও, তাও এই রক্তের গন্ধ যাবে না। All the perfumes of Arabia couldn't sweeten these little hands. কিছুতেই তিনি শান্তি পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত তিনি কি করলেন? আত্মহত্যা করলেন, শেষ করে দিলেন নিজেকে। ম্যাকবেথের শেষ আশা চলে গেল। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ অ্যান্ড লং ফর ডেথ। এবার ম্যাকবেথের আর জীবন সম্পর্কে কোনো 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 যত্ন রইল না, সে আর চাইছিল না বাঁচতে, সে এবার মৃত্যু চাইছিল। দ্য নিউ অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি roused in him what remained of his ancient courage, and he was determined to die with armor. এর পরে যে নিউজটা, যে খবরটা পেল, কি না ম্যালকমের আর্মি আসছে, তার জন্য এটা আশার কথা হয়ে গেল। সে ভাবল যাক, এরপরে আর্মার বর্ম পরে যুদ্ধ করে যোদ্ধার মতো মরতে পারবো। তাহলে এটা তার মধ্যে মুক্তির আশা জাগালো। সে যুদ্ধ করতে যাচ্ছে না, মরতে যাচ্ছে, মুক্তি পেতে যাচ্ছে, একটু সম্মানের মৃত্যু পেতে চাইছে। সেই ম্যাকবেথ, যে ম্যাকবেথ কিনা গোটা স্কটল্যান্ডের নয়নের মণি ছিল, সেই ম্যাকবেথ যে ছিল বেনিভোলেন্ট, সেই ম্যাকবেথ যে ছিল জাস্ট, সে আজকে কি হয়েছে আমরা দেখব, তার পরিস্থিতি কি হয়। সেখানেই মনে পড়বে ওই প্রথম যে ইনফার্নাল স্পিরিট, যার মাথায় ছিল একটা আর্মার, শুধু মাথাটা, মনে পড়বে তাকে আমাদের। The hollow promises of the three witches had also filled in him a kind of false confidence, and remembered the prophecies of the spirits that no man born of a woman's womb could kill him. He also believed in the soothsaying that he could never be vanquished until Birnam would come to Dunsinane, which he thought was impossible. So he shut himself up in his own castle, which was thought to be absolutely impregnable, and waited for Malcolm to invade it. তাহলে সে কি ছিল? এক তো তার অ্যানশিয়েন্ট কারেজ, তার সেই পুরনো সাহস সে ফিরে পেয়েছে, না এবার যুদ্ধ করে মরবো। কিন্তু তার সঙ্গে ওই যে ইনফার্নাল স্পিরিটসদের যে বক্তব্য, সেটাও তো তার মনে একটুখানি আশা জাগিয়ে দিয়েছে। সে তো ওখানেও ভাবছে যে না, আমার কিছু হবে না। এই ভাবনা নিয়ে সে কিন্তু এগিয়ে চলেছে। আর এই এগিয়ে চলার মধ্যে তার আরেকটা ভাবনা কাজ করছে, যে বার্নাম উড হেঁটে হেঁটে ডানসিনান হিলে কি করে আসবে? এত সহজ হবে না আমাকে যুদ্ধে হারানো। তাই কি করলো সে? সে নিজেকে তার ক্যাসেলের মধ্যে বন্দি করে নিল, কারণ সে জানে সহজে এই ক্যাসেল থেকে ঢোকা যাবে না। বললো ম্যালকম, এসো, ইনভেট করো আমার এই ক্যাসেলটাকে, তুমি দখল করো দেখি। ফাইনালি আ ডে কেম when a messenger approached him, pale and trembling with fear. এরপরে একদিন একজন মেসেঞ্জার এলো, কাঁপতে কাঁপতে ভয়ে সাদা হয়ে গেছে, এসে ম্যাকবেথকে খবর দিচ্ছে, অলমোস্ট আনেবল টু রিপোর্ট টু ম্যাকবেথ অফ হোয়াট হ্যাড শিন অ্যান্ড ইয়েট অ্যাভার্ড দ্যাট অ্যাজ হি স্টুড অন দ্য হিল ফর হিজ ওয়াচ হি চান্স টু সি দ্য বার্নম অ্যান্ড পারসিভড দ্য উডস টু বি মুভিং। তার দায়িত্ব ছিল পাহাড়ের মাথায় দাঁড়িয়ে সে পাহারা দিচ্ছিল, চারদিকে নজর রাখছিল। হঠাৎ তার মনে হলো এটা কি, বার্নামের জঙ্গলটা যেন নড়ছে, আস্তে আস্তে যেন এগিয়ে আসছে। সেই খবরটা দিতে এসছে ম্যাকবেথকে। লায়ার, রোড ম্যাকবেথ, ইফ ইউ স্পিক ফলস উইল বি হ্যাংড লাইভ আপন দ্য নেক্সট ট্রি টিল ফামাইন এন্ডস ইয়োর লাইফ। ম্যাকবেথ রেগে গেছে, বললো মিথ্যাবাদী কোথাকার, এরকম কখনো হয়? যদি সেটা হয় তোকে ওই পরের গাছটাতেই ঝুলিয়ে রাখবো যতক্ষণ না তুই মারা যাস না খেতে পেয়ে। By now Macbeth had begun to doubt the equivocal sayings of the three spirits. He never feared of being vanquished till Birnam Woods would advance towards Dunsinane, and now the woods did move. এবার ম্যাকবেথ বুঝতে পারছে এরা যে কথাগুলো বলে সেগুলো সত্যি বলে না, সত্যি সত্যি হয় না, কারণ এই তো Birnam Wood হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে Dunsinane হিলের দিকে। এবার ম্যাকবেথ বুঝতে পারছে। However, said Macbeth, if this which he vouches to be true, let us take us arms and move out. There is no fleeing from hence, nor staying in here. I begin to weary of the sun and wish my life is at an end. Saying this, he sallied forth upon the besiegers who had now reached the castle. বলল তাই যদি হয়, তাহলে ওরা যা বলেছে সত্যি নয়, এখানে বসে থেকে কি হবে, চলো লড়াই করতে হবে, যুদ্ধ করি। আমি সূর্যও আর দেখতে চাই না, মানে আজকেই যেন আমার মৃত্যু হয়। আই উইশ মাই লাইফ ইজ অ্যাট অ্যান এন্ড, আমি চাইছি আমার মৃত্যু হয়, বলে সে ঝাঁপিয়ে পড়ল সেই আর্মির ওপর যে আর্মি এখন কিন্তু চলে এসেছে। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ মুভিং উডস ওয়াজ ইজিলি সলভড। বোঝা গেল ওই যে গাছগুলো হাঁটছে কি করে। When the besieging army advanced towards the castle through the woods of Birnam, Malcolm, like an astute general, instructed all his soldiers to hew down a bough and bear it before him, so that he could cancel the actual number of invaders to Macbeth. কি হলো ঘটনাটা? Malcolm, খুব ভালো জেনারেল, সে কি করলো, সে তার সৈন্যদের বলেছে একটা করে গাছের ডাল নিয়ে সামনে ধরো এরকম করে, যাতে ম্যাকবেথ বুঝতে না পারে কতজন আর্মি আছে, কত লোক নিয়ে আমি এসেছি। সেই জন্য দেখে মনে হচ্ছিল জঙ্গলটা হেঁটে 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 আসছে, কিন্তু সঙ্গে সঙ্গে একই সঙ্গে কি হলো, ম্যাকবেথের সাহস সেটাও তো চলে গেল। A fierce skirmish took place in which Macbeth slaughtered all those who challenged him, until he faced Macduff and remembering the caution of the spirit who had counseled him to stay away from the Thane of Fife, he would have turned back, but Macduff, who had been seeking him through the whole fight, opposed him turning, and a fierce contest ensued. Macbeth এবার এদিক ওদিক যে তার সামনে আসছে তাকেই মেরে ফেলছে, একদম মেরে ফেলছে, চারদিকে কেউ ম্যাকবেথের সামনে এসে দাঁড়াতে পারছে না। এই করতে করতে সে এসে ম্যাকডাফের সামনে পড়লো। তারপরেই তার মনে পড়লো, আরে আমাকে তো সেই ফার্স্ট স্পিরিট বলেছিল, কি বলেছিল, বিভয়ার অফ ম্যাকডাফ থেন অফ ফিফে, আমি তো ম্যাকডাফের সামনে পড়ে গেছি। সে পালাতে চেষ্টা করলো, কিন্তু ম্যাকডাফ গোটা যুদ্ধস্থল খুঁজে বেড়াচ্ছিল ম্যাকবেথকে, সে তো ম্যাকবেথকে ছেড়ে দেবে না, সে কিছুতেই তাকে ফিরে যেতে দিল না। শুরু হলো তুমুল যুদ্ধ। Macduff reproached him and called him a tyrant, murderer, hellhound, and a villain for brutally slaughtering his wife and his innocent children. Macduff বললো তুমি কি, তুমি একটা অত্যাচারী, তুমি একটা নরকের কুকুর, তোমার মতো ভিলেন আর দুটো হয় না, তুমি কি করেছো, তুমি আমার স্ত্রী, আমার innocent children, তাদেরকে মেরে ফেলেছো। Then Macbeth remembered the words of the spirit and boldly proclaimed, I bear a charmed life which must not yield to a man born naturally of a woman. ম্যাকডাফের সামনে দাঁড়িয়ে ম্যাকবেথ বলছে, তুমি আমায় মারবে কি ম্যাকডাফ, জানো আমার জীবনে আমার যে প্রাণটা না, এটা ম্যাজিক্যাল, কোনো মহিলার গর্ভজাত কেউ আমায় মারতে পারবে না। At this Macduff snubbed him and declared that never born of a woman, never as the ordinary man is naturally born, but was untimely taken out from his mother's womb. মানে ন্যাচারাল বেবি ছিল না, সে কি ছিল, সিজারিয়ান বেবি ছিল, তার মায়ের ওম থেকে তাকে বার করে নেওয়া হয়েছিল তার জন্মের আগেই। বার করে নিতে হয়েছিল। যেমন আজকের দিনে সিজারিয়ান বেবি খুব নর্মাল, তখনকার দিনে তো ছিল না, কিন্তু দেখো সিজারিয়ান বেবির কনসেপ্ট কিন্তু তখনও ছিল। মানে যখন লিখছেন শেক্সপিয়র তখন সিজারিয়ান বেবির কনসেপ্ট ছিল। তো ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস, হি ল্যামেন্টেড ইন ফিউচার আ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশন অফ দ্য উইচেস অ্যান্ড জাগলিং স্পিরিটস হু ডিসিভ আস ইন ওয়ার্ডস that have double meanings, and while they keep their promises literally, they disappoint us by providing different meanings. Ebar Macbeth bujheche, ebar Macbeth bolche tar ar sahosh nei, tar ar khomota nei, she ebar bolche amra agami dine keu ke bishwash korbe ei spirits gulor kotha, ei witch gulor kotha, jara amaderke kichu kichu shotti dekhiye tarpore ei bhabe amaderke bipode fele, ei bhabe amader jibonke shesh kore deye. Ashole bhetore bhetore Macbether jontrona ta hocche. He then refused to fight against Macduff, ar juddhoi korbo na. Macduff, who averred him, scornfully told him that they would imprison him and demonstrate him to the laity as a tyrant, quite like the way monsters are displayed. ম্যাকডাফ বলল, তুই যুদ্ধ করবি না, খুব ভালো কথা, চল তোকে মারবো, তোকে খাঁচায় ভরে নিয়ে গিয়ে বাজারে বাজারে দেখাবো, টিরেন্ট হিসাবে মনস্টার হিসাবে তোকে ডিসপ্লে করে বেড়াবো, তোকে দেখাবো সবাইকে দানব বলে। নেভার সেইড ম্যাকবেথ, আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়াং ম্যালকমস ফিট। ম্যাকবেথ বলল, না, আমি ম্যালকমের পায়ের নিচে বসতে আমি পারবো না। His valiance returned with despair, and he threw upon Macduff, who after a vicious struggle overpowered him and severed his head and presented it to the young and lawful new king. Ebar ki korlo? Macbeth notun uddome juddho shuru korlo Macduffের সঙ্গে। Macduff তাকে মেরে ফেলল। শেষ পর্যন্ত ম্যাকবেথের মাথাটা কেটে ফেললো ম্যাকডাফ। তারপরে সেই মাথাটা নিয়ে গিয়ে ম্যালকমকে প্রেজেন্ট করলো। মনে করে দেখো, প্রথম ভূত, প্রথম স্পিরিট, একটা মাথা, যার মাথায় একটা যুদ্ধের হেলমেট আছে, সেরকম একটা স্পিরিট। সেই স্পিরিটটাকেই আমরা অ্যাকচুয়ালি কিন্তু ম্যাকবেথের এই পরিণতিটাই সে দেখাচ্ছিল। যেমন দেখাচ্ছিল ওই ওই লিটল নিউবর্ন বেবি উইথ ব্লাড ইন হিজ বডি, সেকেন্ড ইনফার্নাল স্পিরিটটা সে কি দেখাচ্ছিল? সে দেখাচ্ছিল দেখো, এটাই ম্যাকডাফের চেহারা। বুঝতে পারেনি? হাতে গাছের ডাল নিয়ে এসেছিল থার্ড স্পিরিট, সে দেখাচ্ছিল দেখো এইভাবে বার্নামুর ডানজিনান হিলের দিকে হেঁটে আসতে পারে। ম্যাকবেথ বুঝতে পারেনি। সেই অ্যাম্বিশন, সেই সব কিছু নিয়ে ম্যাকবেথ শেষ পর্যন্ত মারা গেল। সেই মহৎ মানুষ, মহান একজন যোদ্ধা, বীরের মৃত্যু তার হলো। তার মনে হলো বীরের মৃত্যু। এটা কি আর বীরের মৃত্যু? তা তো নয়। Malcolm then ascended the throne amid acclamation of the noblemen and the people of Scotland. শেষ পর্যন্ত Malcolm হলো স্কটল্যান্ডের রাজা। এটাই ছিল আমাদের ম্যাকবেথের শেষ পর্বের আলোচনা আজকের জন্য। এরপর আমরা আমাদের পরের আলোচনাগুলো শুরু করব। মানে এরপরে আমরা আলোচনা করব অ্যাজ ইউ লাইক ইট নিয়ে। তার জন্য আমাদের সঙ্গে থাকো। এই চ্যানেলে আমরা একের পর এক আলোচনা করব, যাতে এই লকডাউন কন্ডিশনে তোমরা বাইরে কোথাও পড়তে যেতে পারছো না, তোমাদের একটু সুবিধা হয়। যারা 11 উঠেছ তারা যেন কিছুটা তোমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারো, সেই চেষ্টা নিয়ে শিক্ষা মন্ত্রা তোমাদের সঙ্গে আছে। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি লার্নিং।